ঈদের আগেই নারী সাফজয়ী ফুটবলারদের জন্য ঘোষিত পুরস্কার বাফুফের কাছে হস্তান্তর করবে বিসিবি। বিসিবি প্রধান নির্বাহী জানান, ফুটবলারদের নামে মোট 50 লাখ টাকার চেক গত 5 মাস ধরে প্রস্তুত হয়ে রয়েছে, কিন্তু চেকগুলো বুঝে নেওয়ার জন্য বাফুফে দিন তারিখ না জানানোয় তা এতদিন হস্তান্তর করা যায়নি। সাফ জয়ের পর অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে নিজেদের প্রস্তুত করছিল নারী ফুটবলাররা, কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে এলো ফুটবল ফেডারেশনের আর্থিক সংকট। অর্থের অভাব দেখিয়ে বাতিল হলো সাবিনা কৃষ্ণাদের অলিম্পিকের বাছাই পর্বের খেলা, যাওয়া হলো না মিয়ানমারে। ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, সাফ জয়ের পর নারী ফুটবলারদের জন্য প্রতিশ্রুত পুরস্কারের টাকা দেয়নি অনেক সংস্থা, সেখানে রয়েছে বিসিবির নামও। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা নারীদের উৎসাহিত করতে দিতে চেয়েছিল 50 লাখ টাকা। তবে বিসিবি সভাপতি বলছেন অন্য কথা, অনেক আগে থেকেই নাকি ফুটবলারদের নামে প্রস্তুত হয়ে আছে চেক, তবে বাফুফের হস্তান্তরের দিন ও সময় না জানানোয় বিসিবির কাছে পড়ে আছে সেগুলো। 8-9 দিন আগেও তাদেরকে ফোন করা হয়েছে যে ভাই একটা ডেট দেন, আসেন কিছু নেন, ওরা তো নেয় না, এখন কি করবে। বিসিবি সভাপতির সাথে তাল মিলিয়ে বিসিবি প্রধান নির্বাহীও বললেন, অক্টোবর থেকেই চেক প্রস্তুত হয়ে আছে, বাফুফের সাথে যোগাযোগ চলছে, সুযোগ পেলে খুব শীঘ্রই তা হস্তান্তর করা হবে। আমরা প্রিপেয়ার ছিলাম প্রায় 3-4 মাস আগে থেকে, এবং আমাদের ইভেন আমাদের চেকও রেডি ছিল, সো সেটা আমরা যোগাযোগ করেছি এবং রিসেন্টলিও আমরা কথা বলেছি, ওনারা একটা সুবিধাজনক সময় আমাদের দিলে আমরা চেকগুলো হস্তান্তর করে দিব। বিসিবির পুরস্কারের অর্থ হাতে পেলেও ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে, নারী ফুটবলাররা বঞ্চিত হয়েছেন অলিম্পিক বাছাই থেকে। তবে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সুজানা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।